প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল প্রধানসহ আরও কয়েকজনের বিরুদ্ধে শনিবার দিনহাটা এক নম্বর ব্লকের পুটিমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়নাচিনা এলাকার বাসিন্দারা অভিযুক্তদের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন গ্রামের বাসিন্দাদের অনেকেরই অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে তাদের থেকে দশ হাজার টাকা করে নেওয়া হয়েছে তাদের নামে ঘর মঞ্জুর হওয়ার পর সেই ঘর অন্যদের কাছে বেশি টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তারা ভিডিও অফিসে আরটিআই করে সেই তথ্য জানতে পান বলে জানা গিয়েছে শুক্রবার রাতে সরকারি ঘর নিয়ে এই দুর্নীতির বিষয়ে এলাকার প্রধান সুরাইয়া বিবি উপপ্রধান সাবেদুল মিয়া পঞ্চায়েত মোসেলম মিয়া ও অঞ্চল এক্সিকিউটিভ নেতাজি বর্মনের বিরুদ্ধে থানায় এফআইআর করেন গ্রামবাসীরা গ্রামে এখানে পঞ্চায়েত আছে আর এখানে এই যে সাবেদুল মিয়া আর হলো নুরুল আর হলো মুসলিম এরা আমাদের গ্রামে এই যে যত কিছু আমাদের গ্রামের কাজকর্ম যেটা আছে সুপেরি কাজ মানে কেশর কাজ এই কাজের টাকা পয়সা গুলো সম্পূর্ণ ওরা নয়শাই করে খাইতেছে আমাদের এখানে গরিব মানুষও কেউ দেয় না আর এরা যদি চাচি যায় দিব 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 তো এইট করিয়া আমার পাঁচ বছর কাটাই গেল আমার গরিব মানুষ একটাও পাইলো না এই যে রাস্তা করতেছে এই যে রাস্তা যে খালি কোনো রকম করিয়া কাজ করতেছে হ্যাঁ এইভাবে করিয়া টাকা পাইছে লুটপাট করি আমরা তিন ধরনের বখড়া করি খাইতেছে হ্যাঁ আমার গ্রামের গরিব মানুষের কোনো কাজ করতেছে না আমাদের গ্রামে এখান থেকে ষাটটা ঘর বিক্রি করছে আমার গরিব মানুষ সে এমন পরিস্থিতি সে ভিক্ষের মতন করিয়ে খায় তার থাকার আশ্রয় নাই সে ঘর পর্যন্ত ওরা বিক্রি করিয়া করিয়ে খাচ্ছে শনিবার অভিযুক্তদের বিরুদ্ধে এলাকার মানুষ একত্রিত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন অভিযুক্তদের শাস্তির পাশাপাশি গরিব মানুষের নামে মঞ্জুর হওয়া ঘর তাদের দেওয়ার দাবি জানান গ্রামবাসীরা বাবা বললো হ্যাঁ আপনাকে ঘর দিব ঘর দিব প্রধানে বলছে এক তিন চার বার করে ওদের কাছে গেলাম কয়ে হ্যাঁ আসতে আসতে ঘর আসছে এখনো যা দেখি আমাদের ঘরটা নাই ভিডিওতে চেক করে যা দেখি নাই ঘর নাই তারপরে এখন সবার কাছে বলি আমার ঘরটা কোথায় গেল কয়েকে আপনি একটু অপেক্ষা করে থাকেন আমি দিব পঞ্চায়েতকেও বলছি কে দিব দিব এখনো ঘর নাই এখন যা দেখি ঘর তুলে ডেলিভারি হয়ে গেছে এখন পরে যাই দেখি কয়েকি ঘর পাবেন না আপনি এখনো ঘর নাই এখন আপনার নামে ঘর নাই বিক্রি হয়ে গেছে এখন যে কি করে এখন তো তাদের বলতে পারি না এখন আমাদের গরিব মানুষ আমাদের ঘরটা দিতেই লাগবে আপনাদের দয়া দবস্থ করে পায়ে হাতে পায়ে বলছি আমাদের ঘরটা দেন কি নাম আপনাদের আমার নাম সাবিত্রী দাস তিনটা মেয়ে ছেলে নাই একটাও আমরা গরিব মানুষ হাতে পায়ে বিড়ি বাঁধা ভাত খাই ভাঙা চোরা ঘর থাকতে পারি না আর কি আপনারা কি আপনারা